থেকে বাংলায় বলার চেষ্টা করব। সো ডেভেলপিং কান্ট্রিজ ট্রেনিং স্কিম, এটা 2023 সালে জুন মাসে লঞ্চ করা হয়েছে ইউকে সরকারের পক্ষ থেকে। এটা কিভাবে আসলো, কেন আসলো, তার সম্বন্ধে যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে ইউকে আগে ইউ একটা অংশ ছিল। ইউ থেকে যখন ইউকে বের হয়ে আসে তখন ইউকে বিদেশি এক্সপোর্টারদেরকে জিএসপি, ইউকে জিএসপি নামে একটা স্কিমের আওতায় ইউকেতে ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেসে এক্সপোর্ট করতে দিত। তারপর 2023-এর জুন মাসে ইউকে নতুন একটা স্কিম নিয়ে আসছে, যেটাকে আমরা বলি সংক্ষেপে বলি ডিসিটিএস, ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম। এই ডিসিটিএসের আওতায় আমরা অনেকগুলো দেশকে দিচ্ছি ইউকেতে রপ্তানি করার সুবিধা। সো আপনারা, আমরা যদি স্লাইডের দিকে তাকাই তো আপনি দেখতে পাবেন যে আপনারা দেখতে পাবেন এই ডিসিটিএসটা হচ্ছে পৃথিবীতে যতগুলো ট্রেডিং স্কিম আছে তার মধ্যে সব থেকে উদারপন্থী একটা ট্রেডিং স্কিম, যেখানে কিনা অনেক জিনিসকেই প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিশেষ করে স্বল্পোন্নত দেশ, বাংলাদেশের মতন স্বল্পোন্নত দেশকে বা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, জাতিসংঘের যে লিস্টের মধ্যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি বা স্বল্পোন্নত দেশের একটা লিস্ট আছে, সেখান থেকে প্রায় 65টা দেশকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। এই ডিসিটিএস এর আওতায় আমরা 2026-এ যখন বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে গ্র্যাজুয়েট করে যাবে, তারপরেও আমরা 2029 পর্যন্ত বর্তমানে যে সুবিধাগুলো পেয়ে আসছি সেই সুবিধাগুলো পেতে থাকবো। আমরা এই সুবিধাগুলো নিয়ে একটু পরেই তাকাবো, কিন্তু আমি যেটা বললাম আপনাদেরকে 65টা দেশকে এই সুবিধা দেওয়া হচ্ছে। এই দেশের মধ্যে 3.3 বিলিয়ন মানুষকে এই সুযোগের আওতায় আনা হবে এবং এটার এই সুযোগের আওতায় প্রায় 20 বিলিয়ন পাউন্ড এক্সপোর্টের সুযোগ থাকে। তো বাংলাদেশ এই মুহূর্তে কোথায় আছে? বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশের তালিকায় আছে। 2026-এর আগে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উপরে উঠছি না। তো 2026 পর্যন্ত আমরা থাকবো কম্প্রিহেনসিভ প্রেফারেন্স এই ইয়ারের আন্ডারে। ডিসিটিএসটাকে তিনটা তালিকায় ভাগ করা হয়েছে, কম্প্রিহেনসিভ প্রেফারেন্স, এনহান্সড প্রেফারেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রেফারেন্স। সো তিনটা তালিকা, প্রথম তালিকায় বাংলাদেশ আছে, বাংলাদেশের সাথে আরো অনেকগুলো দেশই আছে, সরি বাংলাদেশের সাথে আছে বাংলাদেশ, লাওস, মিয়ানমার বা বার্মা, আমাদের নেইবারিং একটা কান্ট্রি। এনহান্সড প্রেফারেন্স টিয়ারের মধ্যে আছে শ্রীলঙ্কা, পাকিস্তান, আলজেরিয়া, এই সমস্ত দেশ। আর স্ট্যান্ডার্ড প্রেফারেন্সের আন্ডারে আছে ইন্দোনেশিয়া, ইন্ডিয়া এবং তার মতন আরো কয়েকটা দেশ। সো কম্প্রিহেনসিভ প্রেফারেন্সের আন্ডারে আমরা কি সুবিধাগুলো পাচ্ছি? বাংলাদেশ থেকে যে জিনিসগুলো ইউকের বাজারে রপ্তানি হয় তার মধ্যে 99% জিনিসের উপরই আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস পাচ্ছি 2026 সাল পর্যন্ত। এখন 2026 সালে ইনশাল্লাহ আমরা সবকিছু যদি ঠিক থাকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উপরে উঠে যাবে, তখন আমাদের কি হবে? আমাদের মধ্যে হয়তো একটু ভয় থাকতে পারে যে কখন তো আমাদেরকে তারা কোটা ফ্রি হয়তো দিবে না, আমাদেরকে একটা সীমিত সংখ্যক